প্রেজেন্স আত্মজীবনীতে আজকে আমরা যেই মহান ব্যক্তিটির আত্মজীবনী জানবো তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, যিনি আরেকটি নামে পরিচিত তা হচ্ছে মাদিবা। সাদা ও কালো কেবল রঙের মধ্যেই শব্দ দুটির সীমাবদ্ধ থাকতে পারত, কিন্তু মানব সভ্যতার এই দুটি রং যেন হয়ে উঠেছিল বৈষম্য ও উদ্ধতের প্রতীক। একদিকে বৈষম্য বর্বরতার শিকার কালো চামড়ার কৃষ্ণাঙ্গ মানুষেরা, আবার ঠিক তার উল্টো দিকেই উদ্ধত অহংকার বর্বরতায় পরিপূর্ণ সাদা চামড়ার শ্বেতাঙ্গরা। পৃথিবীর ইতিহাসে আফ্রিকান কালো মানুষদের চাইতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার বোধ হয় আর কেউ হয়নি। কেননা আফ্রিকা মহাদেশের ইতিহাস খুঁজতে গেলে দেখা যায় এর সম্পূর্ণটাই বর্বর শ্বেতাঙ্গদের লুণ্ঠন, শোষণ, ধর্ষণ সহ চরম অরাজকতার ইতিহাস। সেখানে মানুষদের হাতে পায়ে শেকল পরিয়ে বিক্রি করা হতো আমেরিকার দাসের বাজারে। সেখানে নিজ দেশে বাস করেও কৃষ্ণাঙ্গ মানুষেরা ছিল পরাধীন। সময়টা 1918 সালের 18 জুলাই। দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের ট্রান্সকেই অঞ্চলের থেম্পু নামক এক রাজ পরিবারে জন্ম নেন ম্যান্ডেলা। পরিবারের প্রথম সদস্য হিসেবে স্কুলে পড়াশোনা করার সুবাদে তার স্কুলের এক শিক্ষিকা নাম দেন নেলসন। সেখান থেকেই তার নামকরণ হয় নেলসন ম্যান্ডেলা। পরবর্তীতে তার গোত্রের দেয়া মাদিবা নামে সমগ্র দক্ষিণ আফ্রিকায় তিনি অধিক পরিচিত হন। জন্মের পর থেকেই পাড়ি দিয়েছেন নানা বিপদযুক্ত পথ, জীবনের প্রতিটি মুহূর্তে করে গেছেন সত্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের সংগ্রাম, দেখিয়েছেন মানব মুক্তির পথ। সভ্যতার আলোকশিখা জেলে আফ্রিকার অন্ধকারাচ্ছন্ন কালো মানুষদেরকে মুক্ত করেছেন বর্বর শ্বেতাঙ্গদের বর্ণবাদের হাত থেকে। সাদা চামড়ার সৃষ্ট বর্ণবাদকে ভেঙে চুরমার করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে সৃষ্টি করেছেন সাম্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অপূর্ব দৃষ্টান্ত। এভাবে আফ্রিকার গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছেন সমগ্র বিশ্বের মানবতাবাদী এক নেতা। বিশ্ব ইতিহাসে যে স্বল্প সংখ্যক মনীষী গেয়েছেন সাম্যের জয়গান, তাদের মধ্যে অনন্য একটি নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। পড়াশোনা ও রাজনীতিতে অংশগ্রহণ। তৎকালীন কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের মধ্যে অধিকাংশই শাসক গোষ্ঠীর জন্য শ্রমিক হিসেবে হাড় ভাঙা পরিশ্রম করত। এদের মধ্যে খুব কম সংখ্যক কৃষ্ণাঙ্গ পড়াশোনা করার সুযোগ পেয়েছিল, আর রাজবংশে জন্মাবার সুবাদে তাদের মধ্যে একজন হতে পেরেছিলেন ম্যান্ডেলা। রাজপ্রাসাদের কাছেই এক মিশনারি স্কুলে পড়াশোনার হাতেখড়ি হয় তার। এরপর আরও দুটি স্কুলে পড়াশোনা শেষে ভর্তি হন ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। মূলত এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থেকেই রাজনীতিতে প্রবেশ করেন মাদিবা। 1943 থেকে 44 সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC তে যোগদান করেন। 1912 সালে জন্মানো এই সংগঠনের মূল কাজই ছিল সাম্রাজ্যবাদ ও বর্ণবাদ বিরোধী চেতনা জাগ্রতকরণের মাধ্যমে বৈষম্যবাদী আফ্রিকান সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। তবে মূলত বর্ণবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলাই ছিল এই দলটির রাজনৈতিক কর্মসূচি। 1961 সালের আগ পর্যন্ত ANC ছিল গান্ধীবাদী অহিংস আন্দোলনের পথিক। ম্যান্ডেলা যোগদান করার পূর্ব পর্যন্ত এই সংগঠনের কোনো জোবা সংস্থা না থাকায় তিনি তা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন, এবং তার নেতৃত্বে এই জোবা সংস্থা সমগ্র দেশময় ছড়িয়ে পড়তে শুরু করে। অর্থাৎ বর্ণবাদ বিরোধী আন্দোলনের মূল বীজটা ম্যান্ডেলার দ্বারাই সে সময় বপন হয়। বর্ণবাদে বিশ্বাসী আফ্রিকান দল ন্যাশনাল পার্টি 1948 সালের নির্বাচনে জয়লাভ করলে তৎকালীন শ্বেতাঙ্গরা বর্ণবাদ ও বৈষম্য সরানোর বৈধ টিকিট পেয়ে যায়। এই সময় রাজনীতিতে নিদেন পক্ষে সক্রিয় হয়ে ওঠেন ম্যান্ডেলা। 1952 সালে ANC ডাকা অসহযোগ আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন তিনি। কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের পূর্ণ নাগরিকত্ব অর্জনের লক্ষ্য বর্জন, ধর্মঘট সহ অহিংস উপায়ে এই আন্দোলন পরিচালিত হয়। এর 3 বছরের মধ্যে রচিত হয় আফ্রিকান বর্ণবাদ বিরোধী আন্দোলনের মূল ভিত্তি, যা জনগণের সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলনে বিখ্যাত এক ইশতেহার ঘোষণা করা হয় কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের মুক্তির সনদ নামে পরিচিত, যেটি 1956 সালের 5 ডিসেম্বর রাজদ্রোহের অপবাদে নেলসন ম্যান্ডেলা সহ 155 জনকে গ্রেপ্তার করা হয়। 5 বছর চলতে থাকা এই মামলার ম্যান্ডেলা সহ বাকি 155 জনের একজনকেও দোষী সাব্যস্ত করতে পারেনি আফ্রিকান সরকার।
সশস্ত্র বিপ্লব ও রিভোনিয়া মামলা। 1960 সালে দক্ষিণ আফ্রিকার শার্পেভিল শহরে প্রায় 20,000 কৃষ্ণাঙ্গের এক শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় পুলিশ, যা শার্পেভিল গণহত্যা নামে পরিচিত। এই হামলায় 69 জন নিহত ও আহত হয় প্রায় 180 জন। মুহূর্তের মধ্যে ক্ষোভ ঘৃণা আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা দেশে। তৎকালীন বর্ণবাদী সরকার নিষিদ্ধ ঘোষণা করে ANC। উক্ত ঘটনার নিমিত্তে ম্যান্ডেলা উপলব্ধি করেন অহিংস আন্দোলন নয় সশস্ত্র বিপ্লবই ছিল সে সময়ের দাবি। 1961 সালে ANC-র সশস্ত্র সংগঠন ওম খোমতা উই সিজুয়ে বাংলায় দেশের বল্লম প্রতিষ্ঠিত হয় এবং এর নেতৃত্ব প্রদান করেন নেলসন ম্যান্ডেলা। কিন্তু সশস্ত্র বিপ্লব সাধনের জন্য প্রয়োজন অস্ত্র ও প্রশিক্ষণ, যার কিছুই ছিল না তাদের কাছে। তাই গোপনে অস্ত্র প্রশিক্ষণ ও সমর্থন জোগাড়ে বেরিয়ে পড়েন তিনি। ভ্রমণ করেন ইংল্যান্ড, ইথিওপিয়া, মরক্কো সহ বেশ কয়েকটি দেশ। তার পরিকল্পনা মোতাবেক আফ্রিকার বর্ণবাদী সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাতী ও চোরাগোপ্তা হামলা চালাতে থাকে। এর পাশাপাশি সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে যাবার পরিকল্পনা চলতে থাকে। আফ্রিকার এই সশস্ত্র যুদ্ধে কিউবার ফিডেল কাস্ত্রো অসামান্য ভূমিকা পালন করেন। ম্যান্ডেলার পরিচালিত এই সশস্ত্র বিপ্লবকে মার্কিন ও দক্ষিণ আফ্রিকার সরকার সন্ত্রাসবাদ আখ্যা দেয় এবং এর ফলস্বরূপ 2008 পর্যন্ত ম্যান্ডেলার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সহায়তায় 1962 সালের আগস্টে গ্রেপ্তার হন ম্যান্ডেলা। শ্রমিক ধর্মঘটে উস্কানি দেয়া ও অবৈধভাবে দেশ ত্যাগের অভিযোগে তাকে 5 বছর কারাদণ্ড দেয়া হয়। আর সশস্ত্র বিপ্লবে নেতৃত্ব প্রদানের কারণে ম্যান্ডেলা সহ অন্যান্য ANC নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তর্ঘাত ও রাজদ্রোহের মামলা দায়ের করা হয়, যা রিভোনিয়া মামলা নামে বিধিত। ম্যান্ডেলা অন্তর্ঘাতের দায় স্বীকার করে নিয়ে অন্তর্ঘাতের কারণ বর্ণনা করেন আর তার বিরুদ্ধে আনীত রাজদ্রোহের অভিযোগ প্রত্যাখ্যান করেন। আফ্রিকান বর্ণবাদী সরকারের আদালতে ম্যান্ডেলা সহ ANC নেতাকর্মীর সকলেই দোষী সাব্যস্ত হন এবং মৃত্যুদণ্ডের পরিবর্তে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। জবানবন্দি প্রদানকালে ম্যান্ডেলা বলেছিলেন, "During my lifetime I have decided myself to the struggle of the African people. I have fought against white domination and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve, but if needs be, it is an ideal for which I am prepared to die." আমি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমার সংগ্রাম কৃষ্ণাঙ্গ আধিপত্যের বিরুদ্ধেও। আমি সযত্নে লালন করেছি একটি গণতান্ত্রিক ও মুক্ত সমাজের ধারণাকে, সেখানে সমস্ত মানুষ থাকবেন একসঙ্গে, থাকবে সম্প্রীতি, সংহতি, সমান সুযোগ সুবিধা। এই আদর্শ অর্জনের লক্ষ্যে আমি আমার সমগ্র জীবন যাপন করেছি এবং প্রয়োজন বোধে আমি এর জন্য আমার জীবন দিতেও প্রস্তুত। কারাবাসে দীর্ঘ 27 বছর। ম্যান্ডেলা তার যাবজ্জীবন কারাদণ্ডের প্রথম 18 বছর কাটান রবেন দ্বীপের এক কারাগারে। সশ্রম কারাদণ্ড প্রদান করায় ম্যান্ডেলা ও অন্যান্য নেতাকর্মীদের শ্রমিক হিসেবে কাজ করতে হয় চুনাপাথরের খনিতে। বর্ণবাদী সরকারের সকল কর্মকাণ্ডের মধ্যেই শ্রেণী বৈষম্য ছিল বিরাজমান। তারই অংশ হিসেবে কৃষ্ণাঙ্গ বন্দীদের দেয়া হতো সবচেয়ে কম সুযোগ সুবিধা। কারাগারের জীবনে প্রায় নিঃস্ব ছিলেন ম্যান্ডেলা। কারো সাথে কথা বলার কিংবা দেখা করার সুযোগ ছিল খুবই কম। 6 মাস বা 1 বছরে একবার কারো সাথে দেখা করার সুযোগ হয়তো মিলেছে তার, সেই সাথে ছিল অমানসিক নির্যাতন। এমনকি কারাগারে তাকে মেরে ফেলবার জন্যও করা হয়েছিল গভীর ষড়যন্ত্র। কিন্তু জন্মই যার আজন্ম মৃত্যুদণ্ড বয়ে বেড়ানো, তাকে এত সহজে মেরে ফেলা সম্ভব হয়নি। রোবেন দ্বীপের কারাগারে থাকাকালীন ম্যান্ডেলা লন্ডন বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কর্মসূচির আওতায় পড়াশোনা করেন এবং আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1982 সালে মার্চে রোবেন দ্বীপের কারাগার থেকে ম্যান্ডেলাকে পোল সমুর কারাগারে প্রেরণ করা হয়। উদ্দেশ্য ছিল ম্যান্ডেলার সাথে আলোচনার ব্যবস্থা করা এবং রোবেন দ্বীপের নতুন প্রজন্মের কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের উপর থেকে ম্যান্ডেলার প্রভাব কমানো। উদ্দেশ্য অনুসারে হয় আলোচনা, কিন্তু যে স্বাধীনতার জন্য এত সাধনা, এত ত্যাগ, তা সহজে ধরা দেয় না। আলোচনায় তাকে সশস্ত্র বিপ্লব থেকে সরে আসতে শর্তে মুক্তি দেবার প্রস্তাবনা দেয়া হয়, কিন্তু কোনো প্রকার সমঝোতায় না গিয়ে সরাসরি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। এদিকে ম্যান্ডেলার কারাবরণের পর থেকে
জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তার মুক্তির দাবিতে গড়ে উঠতে থাকে আন্দোলন। দিনকে দিন তা বিশাল আকার ধারণ করতে থাকে এবং এক সময় তা ফ্রি নেলসন ম্যান্ডেলা মুভমেন্ট হিসেবে সমগ্র বিশ্বে অধিগত হয়। কালোতিক্রমে দক্ষিণ আফ্রিকা সরকারের উপর অভিন্ন দিক থেকে আন্তর্জাতিক চাপের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। আজকে এ পর্যন্তই, আবার কথা হবে নতুন ভিডিওতে নেলসন ম্যান্ডেলার জীবনীর পরবর্তী অংশ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।